হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএফএসএফ একটি নতুন নিয়োগ প্রকাশ করেছে। তো আজকে এই ভিডিওতে আমি নিয়োগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার। ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যে নিয়োগ প্রকাশ করেছে সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম বলা হচ্ছে, কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএফ এ নিম্নলিখিত স্থায়ী পদে কর্মকর্তা নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম ও সংখ্যা হচ্ছে, সহকারী ব্যবস্থাপক হচ্ছে 18টি, শিক্ষকতার যোগ্যতা হচ্ছে কমপক্ষে 3টি প্রথম বিভাগ শ্রেণী সমমানের সিজিবিতে যথাক্রমে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ফ্লেন্স ব্যাংকিং, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি, ঠিক আছে? শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না। বয়স এখানে আপনার হচ্ছে সর্বোচ্চ 30 বছর। আর বেতন ভাতা, বেতন ও সুবিধাদি আপনার হচ্ছে পিকেএ বেতন ভাতা কাঠামো অনুযায়ী 2018 এর আওতায় মূল বেতন 51,000 টাকা। এছাড়া মূল বেতনের 60% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও সুবিধে যাতায়াত ভাতা, ভবিষ্যৎ তহবিল ও আনুষঙ্গিক উৎসব ভাতা, গোষ্ঠী বীমা, দেশে শিক্ষারত সন্তানের শিক্ষা ভাতা, গৃহ নির্মাণ ঋণ, অর্জিত ছুটি নগদায়ন ও সহ বিধিমালা মোতাবেক অন্যান্য সুবিধাও প্রদান করা হবে। তো এখানে বলা হচ্ছে যে বর্ণিত পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তৃণমূল পর্যায়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এনজিও প্রতিনিধি উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন পর্যায়ে ফোরামে নানাবিধ কাজে সম্পৃক্ত হওয়ার এবং প্রত্যন্ত এলাকায় সারা দেশে ভ্রমণ করার জন্য অন্যান্য সুযোগ পাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রার্থীকে আগামী 7 জানুয়ারি 2023 তারিখের মধ্যে পিকেএফ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন আপনার করতে হবে, ঠিক আছে? এই যে আপনার আবেদন লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই সার্কুলার লিঙ্ক আমার ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারেন। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো।